তিথি অনুযায়ী আগামী পাঁচ ফেব্রুয়ারি শনিবার দিন বিদ্যাদেবী বলে পরিচিত বাগদেবী সরস্বতীর বছরের মতো এবারও রাজ্যের প্রায় প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ অধিকাংশ বাড়িঘরে পূজিত হবেন দেবী সরস্বতী তারই প্রস্তুতি চলছে এখন সর্বত্র জোর কদমে করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সরস্বতী পূজার আনন্দে মেতে উঠবে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা বাজারগুলিতেও দেবী বন্দনাকে ঘিরে ক্রমশ যেন জমজমাট হয়ে উঠেছে তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি ব্যস্ততা যেন তুঙ্গে কুমুর পাড়ায় মৃন্ময়ী মাকে চিন্ময় করে তোলার জন্য মৃৎশিল্পীরা দিনরাত এক করে কাজ করে চলেছেন যদিও অনেক শিল্পী ইতিমধ্যে প্রতিমানি হাজির হয়েছেন বাজারগুলিতে তবে অনেকটা আশা আকাঙ্ক্ষা নিয়েই সরস্বতী প্রতিমানিয়ে নিয়ে বাজারে মৃৎশিল্পীরা হাজির হলেও বিক্রি নিয়ে অনেকটা যেন সন্ধিহান কারণ একটাই করোনা রাজ্যে এই মুহূর্তে করোনা গ্রাফ অনেকটা নিম্নমুখী হলেও যেভাবে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে তাতে করে আতঙ্কগ্রস্ত সচেতন নাগরিকরা আর এই আতঙ্কের মধ্যে গেল বছরের মতো এবারও দেবী বন্দনায় মেতে উঠবেন বিদ্যা অনুরাগীরা